আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উৎসাহ উদ্দীপনায় জামাতের রুকন সম্মেলন চলছে, রাজনৈতিক লাভ ও চমক 4/9/22। মূলত জামাতের কমিটি গঠন প্রক্রিয়া চলছে। জামাত ইসলামের রুকন সম্মেলন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিশেষ করে অধস্তন সংগঠনগুলো জেলা মহানগর এগুলোর ক্ষেত্রে রুকন সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূল ডিসিশনগুলো তাদের মধ্য দিয়ে এসে থাকে। একটা ইউনিটে যত রোকন আছে সবার পার্টিসিপেশন সবচেয়ে বিস্তৃত, যেমন মজলিসে শুরা কিন্তু এতটা বিস্তৃত নয়, রোকনরা সবাই তার মজলিসে শুরা নয়, গণপরিষদ তো অল্প। তো সেখানে সবচাইতে বিস্তৃত সমাবেশ ডিসিশন মেকারদের, কর্মীরা তো আবার ডিসিশন মেকার নয়, রোকন সম্মেলন বলা যায়। দেশব্যাপী জামাত ইসলামের ষান্মাসিক রোকন সম্মেলন চলছে, বিভিন্ন জেলা মহানগরে চলছে। সেখানে জামাত ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত, নায়েবে আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা দাপিয়ে বেড়াচ্ছে, দেশব্যাপী চষে বেড়াচ্ছে। অনেক জায়গায় স্বয়ং আমিরে জামাত নিজে ভিজিট করছেন, অনেক জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছেন, অনেক জায়গায় ভার্চুয়ালি তিনি অংশগ্রহণ করছেন। এবং আয়োজনের ক্ষেত্রে একটা উৎসাহ উদ্দীপনার ভাব আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সুন্দর কালারফুল ব্যানার করে, এমনকি গলায় যে বিভিন্ন প্ল্যাকার্ড অথবা কার্ড ঝুলিয়ে, এটা কিন্তু অনেক পুরনো স্মৃতি জামাতের ক্ষেত্রে। তারা ভার্চুয়ালি ঘরের মধ্যে বসে করে কে রোকন নাম সহ এই কার্ড ঝুলিয়ে গলায়, এটা অনেক দিন পর এই চিত্রটা দেখলাম। এই কারণে বেসিক্যালি আমি যে ছবি আপনার থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, সেখানে জামাত ইসলামের একটা ইউনিটের রোকন সম্মেলনে নেতারা বক্তব্য দিচ্ছেন, অনেকগুলো ছবি, সেখানে প্রত্যেকের গলায় একটা কার্ড ঝুলানো। কার্ডে কী লেখা আমি দেখিনি, লেখার কথা স্বাভাবিকভাবে যে রোকন সম্মেলন, ষান্মাসিক রোকন সম্মেলন 2022 অমুক শাখা, বা রোকনের ব্যক্তির নাম লেখা, মানে ডেলিগেটদের একটা পরিচয় সহ। যখন প্রকাশ্যে ওপেনে সম্মেলন হতো তখনকার একটা চিত্র এখানে দেখা গেছে। দ্যাটস ওয়াই আমি বললাম যে উৎসাহ উদ্দীপনায় দেশব্যাপী জামাতের রোকন সম্মেলন চলছে, অনেক শাখারটা আলোচনা করেছি। এই রোকন সম্মেলন বেসিক্যালি কমিটি গঠন প্রক্রিয়া। কমিটি গঠন প্রক্রিয়া কী আমি এটা শেষে বলবো। এর মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে যে জামাতের রোকন সম্মেলন দেশব্যাপী চলছে, আমি দুইটা সম্মেলন আজকে একটু অ্যানালাইসিস করব। এর মধ্য দিয়ে জামাত ইসলামে একটা বড় রাজনৈতিক লাভ ও চমক দেখাতে যাচ্ছে। আমি আলোচনা করছি 4/9/2022। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজে, কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামাত। অধিকাংশ জায়গায় রোকন সম্মেলনের সঙ্গে আমিরে জামাত নিজেই উপস্থিত থাকার, ভার্চুয়ালি হোক ফিজিক্যালি হোক, চেষ্টা করেন। মজলুম জাতিকে জুলুমবাজদের হাত থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মজলুম জাতিকে জুলুমবাজদের হাত থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে। আমরা যদি জামাতবদ্ধ দিন কায়েম তথা দাওয়াত ইলাল্লাহ ও ইকামতি দিনের কাজ যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, তবে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করতে পারব। সাথে সাথে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় প্রকৃত পাহারাদারদের ভূমিকা পালন করতে হবে। অনেকেই বলছেন এবং আমিও বলছি, ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামীকে একটা ভারসাম্যপূর্ণ সংগঠন করার চেষ্টা করছেন। তিনি জামাতের ইতিহাসে আমার দৃষ্টিতে সফলতম আমির, কারণ তিনি জামাতকে ধ্বংসস্তূপ থেকে টেনে, যেখানে তারা গোপন রাজনীতি করত, প্রকাশ্যে আসতে পারতো না, জামাতকে প্রকাশ্যে এনেছেন সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে। এটা একটা হেকমত। এবং এর সাথে সাথে বক্তব্যগুলো আমি লক্ষ্য করছি, তার মধ্যে রুহানিয়াত আছে, তার মধ্যে দুনিয়াবী বাস্তবতা আছে, শুধু পাওয়ার পলিটিক্স টাইপের নয়। সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগর জেলার উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি যুক্ত হয়ে এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামাত উপরোক্ত কথা বলেন। সেখানে কুমিল্লা দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডক্টর কে এম সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব। এর মানে এখানে সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিয়ে এই রোকন সম্মেলন করা হচ্ছে। এখানে আরেকটা তথ্য দিয়ে, এই রোকন সম্মেলন মূলত কমিটি গঠন প্রক্রিয়া, এর মানে 2023 সালের শুরুতে বিভিন্ন জেলা মহানগরের জামাতের যে নতুন কমিটি ঘোষণা করা হবে, তার জন্যে
একটা প্রক্রিয়া দরকার, রোকনদের মতামত নেওয়া দরকার, বা সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে যে প্রার্থী ঘোষণা করার জন্য যে মতামত নেওয়ার বিষয় আছে, এগুলো সবচেয়ে বিস্তৃত প্ল্যাটফর্ম মূলত রোকন সম্মেলন। সব রোকনদের মাধ্যমেই বিভিন্ন বিষয়ে মতামত নেওয়া হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া। এই জন্যে এই রোকন সম্মেলন 2023 সালের নির্বাচনের আর 2023 সালের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ বলা যায়। গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হচ্ছে। আমির জামাত প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহর দিন তার জমিনে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম আভূষণভাবে চলবে ইনশাল্লাহ। আমরা আন্দোলনে সামিল হয়েছি নিজের নাজাতের জন্যে, গোটা দেশের মানুষের মুক্তির জন্যে, নিছক দুনিয়ার কোনো সাময়িক স্বার্থ হাসিলের জন্য আমরা এই আন্দোলনে সামিল হইনি। আল্লাহ তাআলার দেয়া বিধান কায়েমের জন্য আমরা কাজ করি। চমৎকার কথা, একেবারে ভারসাম্যপূর্ণ কথা বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, সেখানে আরও যারা বক্তব্য দিয়েছেন তাদের কথাও এখানে তুলে ধরা হয়েছে। অ্যাট দি সেম টাইম আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলন অনুষ্ঠিত, সেখানে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে সকলকে সাথে নিয়ে যুগপৎ দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান ফেসিবাদী সরকার জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ। জামাত বিএনপি সহ গণতন্ত্রগামী ডান বাম জোট সকলকে সাথে নিয়ে যুগপৎ দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। সংগ্রাম করে জাতিকে মুক্ত করার মহান দায়িত্ব পালনে আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালনে জামাতের সদস্যদের এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আর শুক্রবার বাংলাদেশ জামাত ইসলামীর, আমি আলোচনা করছি কয়েকদিন পর 4 তারিখ, জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এখানে একটা বিষয় বলবো, ডাক্তার তাহের ভাই তিনি জামাত ইসলামীর সাংগঠনিক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, রাজনৈতিক স্টেটমেন্ট মধ্য দিয়ে। এমনিতে নায়েবে আমির হিসাবে তো অবশ্যই প্রভাবশালী, কিন্তু এর মধ্যেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। সংগঠনে তার প্রভাব, তার গুরুত্ব, সিদ্ধান্ত প্রণয়নে তার মতামতের গুরুত্ব আরও বেশি দৃশ্যমান হচ্ছে বলে মনে করছি। আগামী দিনের রাজনৈতিক বাক পরিবর্তনে বিভিন্ন ক্রিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডাক্তার তাহের, এহসানুল মাহবুব, জুবায়ের, এদের একটা বড় প্রভাব থাকবে। রাজনৈতিক, বিশেষ করে মাঠের রাজনীতিতে অভিজ্ঞতা এদের বেশি। আমিরের পাওয়ারের সাথে একটা ভারসাম্য আমরা দেখতে পাবো, এরকম বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। যাই হোক, এই যে রোকন সম্মেলন ঢাকা মহানগর দক্ষিণে, কুমিল্লায়, আরও বিভিন্ন জায়গায়, এটা জামাত ইসলামীর অনেক রাজনৈতিক লাভ রয়েছে। কারণ এই রোকন সম্মেলনের মধ্য দিয়ে আসলে রুট লেভেলের জামাতের কর্মীরা কী চায় এটা অ্যাটলিস্ট বিবেচনায় আনুক বা না আনুক মতামত হিসেবে জানতে পারে, এবং মাঠ পর্যায়ের বিভিন্ন জেলার বিভিন্ন মহানগরের নেতৃত্বের যে সংকট, নেতৃত্বে পরিবর্তন যে আকাঙ্ক্ষিত, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে বলে মনে করি। এবং এটা একটা চমক এই দৃষ্টিতে যে জামাত তাদের একেবারে সর্বোচ্চ বিস্তৃত মতামত নেয়ার প্ল্যাটফর্ম সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে নেতিবাচক সময় সেটা করতে পারছে, গলায় একেবারে সেই কাঠ ঝুলিয়ে এই সম্মেলন করছে, এটা ডেফিনেটলি একটা চমক, ভালো। এর মধ্য দিয়ে জামাত ইসলামী তাদের যে লিমিটেশনসগুলো সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়, ফুল ফেস ওপেন রাজনীতিতে আসার একটা ইঙ্গিতও হতে পারে এটা।